জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স এটা খুব একটা আনন্দের সংবাদ নয় যে আমাদেরই একটা প্রতিবেশী দেশ মালদ্বীপ আর্থিকভাবে দেউলিয়া হতে চলেছে অবস্থাটা এতটাই ক্রিটিক্যাল যে দেশটাতে যে কোনো সময় গৃহযুদ্ধ লেগে যেতে পারে কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছি মালদ্বীপের সংসদে রীতিমতো মারামারি হাতাহাতি পর্যন্ত হচ্ছে আমরা আরও দেখেছি ভারতের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিতে অস্বীকার করার ফল হিসাবে যখন জরুরি স্থানান্তরের প্রয়োজন হয় এবং সেটা না করতে পারার জন্য সম্প্রতি একটা তেরো বছর

মালদ্বীপের মানুষ ভারতের পক্ষ নিয়ে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্টের বিরুদ্ধে রীতিমতো রাস্তায় নেমে আর এখন মালদ্বীপের সরকার যখন অফিসিয়ালি ঘোষণা করে দিচ্ছে যে আমাদের টাকা শেষ আমাদের কাছে আর টাকা নেই আর এখানেই শেষ নয় আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড তাদের একটা রিপোর্টে প্রকাশ করে বলছে যে মালদ্বীপের ফরেক্স রিজার্ভ বিপদ সীমার নিচে নেমে এসেছে দেখুন ভারতের মতো এত বড় একটা দেশের সঙ্গে মালদ্বীপ যখন থেকে পাঙ্গা নিতে শুরু করেছিল তখনই কিন্তু আমরা জানতাম যে আজ হোক বা কাল মালদ্বীপ কিন্তু দেউলিয়া হয়েই যাবে কিন্তু আমরা এটা জানতাম না যে এত তাড়াতাড়ি এটা ঘটবে যে মালদ্বীপের নেতারা কয়েক মাস আগেই ভারতকে অপমান করে কথা বলছিল গাল দিচ্ছিল তারাই কিন্তু এখন ভারতের কাছে এক এক ডলারের জন্য রীতিমতো অনুনয় বিনয় করছে এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে যে আসলে ঠিক হলোটা কি কেন মালদ্বীপের আজকের এই শোচনীয় অবস্থা এর ব্যাখ্যা আমরা নিশ্চয়ই জানবো সাথে সাথে এটাও জানবো যে মালদ্বীপে চীনের ইন্টারেস্ট এতটা কেন কেন চীন এত ইন্টারেস্টেড মালদ্বীপের ব্যাপারে আর কেনই বা মালদ্বীপের প্রেসিডেন্টের এত পরিমাণে চীন প্রীতি এগুলো ডিটেলসে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটাতে তার আগে ওয়েস্ট বেঙ্গলে যারা ডাব্লিউ পরীক্ষা দিচ্ছ বা ডাব্লিউ বিসিএস অ্যাসপিরিয়েন্ট তাদের জন্য একটা সুখবর দিয়ে দিই তোমরা জানো এ সপ্তাহে আমার এবং আমাদের দশজন টিচারের তত্ত্বাবধানে ডাব্লিউ এর প্রিলিমস এবং মেন্স একটা ইন্টিগ্রেটেড অনলাইন ব্যাস আমরা শুরু করেছি মান্থলি ফিজে খুব স্বল্প মান্থলি ফিজে যেখানে দশজন টিচার পড়াবেন এক্সপার্ট টিচার বাই ল্যাঙ্গুয়েজ নোটস দেওয়া হবে রেকর্ডেড ভিডিও ক্লাস তোমরা পাবে মক টেস্ট হবে এমনকি খাতা চেক করে দেওয়ারও ব্যবস্থা থাকবে যদি মনে হয় আমার এবং আমাদের দশজন টিচারের সঙ্গে ডাব্লু এর প্রিপারেশনটা সামান্য মান্থলি ফিসে তোমরা শুরু করবে এক্ষুনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো এবং আমাদের সেক্রেটারিকে জিজ্ঞেস করো কিভাবে সুজিত স্যারের সঙ্গে ডাব্লু এর নতুন ব্যাচে এনরোল করা যান যাই হোক এবার চলুন মূল ভিডিওতে আমরা ফিরি ভিডিও শুরুতেই চলুন আমরা মালদ্বীপের অর্থনীতির কিছু হাইলাইটস বুঝে নিই মানচিত্রে আমরা মালদ্বীপ নামক দ্বীপ রাষ্ট্রটা দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে ছোট একটা প্রতিবেশী দেশ এর মোট জনসংখ্যা হচ্ছে ফাইভ মিলিয়ন মানে বাহান্ন লক্ষ মতো আর এই দেশটা জিডিপি মাত্র পাঁচ বিলিয়ন ডলার এখানে আরেকটা একটা কথা বলে নেওয়া দরকার যে এই দেশটাতে প্রাকৃতিক সৌন্দর্য আছে অনেক ঠিকই কিন্তু কোনো প্রাকৃতিক সম্পদ নেই তাই পর্যটনের ওপরে এই দেশটাকে ভীষণ ভীষণ রকমের নির্ভর করে থাকতে হয় এখানে ধান শিবের গীতের মতো বলেই ফেলি যে কোভিডের সময় কম পর্যটকের কারণে মালদ্বীপকে সাহায্য নিতে হয়েছিল কিন্তু আইএমএফ এর কাছে আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের কাছ থেকে আর এবার আইএমএফ নিজে থেকেই ওয়ার্নিং দিচ্ছে যে এখনই যদি প্রয়োজনীয় ব্যবস্থা না করা হয় তাহলে মালদ্বীপ কিন্তু দেউলিয়া হয়ে যাবে মোদ্দা কথা ভারতের সাথে শত্রুতার ফল কিন্তু মালদ্বীপের জন্য মোটেও সুখকর হলো না মোটেও ভালো হলো না আপনাদের মনে থাকবে যে তিন মাস আগে চীনের কথায় নেচে ইন্ডিয়া আউট ক্যাম্পেনের ওপরে ভর করে মোহাম্মদ মৈজু মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন এবং প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই মৈজু প্রকাশ্যে ভারত বিরোধী মনোভাবকে কিন্তু প্রকাশ করতে শুরুই করে দিয়েছিলেন চীনের সঙ্গে শুধু নিজের এলাই ঘোষণা করে খান্ত থাকেননি কিন্তু তিনি ভারতকে সম্পূর্ণভাবে বয়কট পর্যন্ত করতে শুরু করেন অথচ আপনি যদি মালদ্বীপের ভৌগোলিক অবস্থানটা দেখেন তাহলে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখাটা কিন্তু মালদ্বীপের জন্য ভীষণ উপকারী ব্যাপার কারণ তাদের আশেপাশে থাকা সবচেয়ে বড় অর্থনীতি কিন্তু আমরাই ভারতীয়রাই ভারতের সঙ্গে মালদ্বীপের দীর্ঘ সুসম্পর্কের ইতিহাস নিয়ে আমি কিন্তু আগের একটা ভিডিওতে ভীষণ ডিটেলসে আলোচনা করেছি আপনারা হয়তো দেখে থাকবেন সেই ভিডিওটা সেখানে আমি বলেছি যে অতীতে ভারত মালদ্বীপকে ওয়ান বিলিয়ন ডলার দিয়ে কিন্তু সাহায্য করেছে ভারত মালদ্বীপকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার জন্য পঞ্চাশ মিলিয়ন ক্রেডিট পর্যন্ত দিয়েছে ভারত কোভিডের সময় মালদ্বীপকে সবার আগে ভ্যাকসিন পাঠিয়েছিল নেইবারহুড ফার্স্ট এই পলিসির সাথে আমরা কিন্তু শুধু মালদ্বীপ নয় সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গেই সুসম্পর্কটাই বজায় রাখি কিন্তু শুধুমাত্র ক্ষমতায় আসার চক্করে পড়ে মোহাম্মদ মুইজু চীনের দেওয়া কোটি কোটি টাকার ফান্ড নিয়ে প্রথমে মালদ্বীপ থেকে ভারতপন্থী সরকারকে হঠাতোর জন্য ইন্ডিয়া আউট ক্যাম্পেন এবং আন্দোলন শুরু করে আর সেই ইন্ডিয়া আউট ক্যাম্পেনের উপরে ভর করে মালদ্বীপে ক্ষমতায় এসে এখন চীনের হাতের পুতুল হয়ে শ্রীলঙ্কা এবং অন্যান্য আফ্রিকান দেশের মতো চীনের রেন ফাদের রীতিমতো পা দিয়ে দিয়েছে এখানে আপনাদের জানিয়ে রাখি যে দু সালের আগে চীন এবং মালদ্বীপের মধ্যে কোনো সম্পর্ক ছিল না দু সালে চীন মালদ্বীপে একটা দূতাবাস খোলে এবং তারপর থেকেই আজগের যিনি প্রেসিডেন্ট তখনকার বিরোধী দলের নেতা মোহাম্মদ মইজুর সাথে চীনের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে শুরুর দিন থেকেই চীন মোহাম্মদ মুইজুকে চীনের এজেন্ট হিসাবে মালদ্বীপের ক্ষমতায় আনার বিষয়ে সচেষ্ট সচেষ্ট হয় হয় সেই সময় চীন প্রতিশ্রুতি দিয়েছিল ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক নষ্ট হলেও মালদ্বীপের অর্থনীতির ওপরে তার ক্ষতিকর প্রভাব চীন পড়তে দেবে না তখন চীন থেকে মালদ্বীপের ফ্লাইটকে দ্বিগুণ করা হবে যদি ভারতীয় পর্যটকরা মালদ্বীপে আসা বন্ধ করে দেয় তার পরিবর্তে চীন মালদ্বীপের দ্বিগুণ সংখ্যক পর্যটক মালদ্বীপকে চীনের বেল্ট চিনের রোড ইনিশিয়েটিভের অংশ বানাবে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো কথা দিচ্ছি এক কথায় ভারতের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও মালদ্বীপের ওপরে কোন নেগেটিভ ইম্প্যাক্ট হবে না সেই প্রতিশ্রুতির ওপরে ভিত্তি করেই কোটি কোটি টাকার ফান্ডিং আসে এবং মুইজু মালদ্বীপে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বা আন্দোলন শুরু করে এবং চীনের মদতপুষ্ট হয়ে চীনের এজেন্ট হিসাবে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয় এই তিন মাস আগের কথা এবং প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই মুইজু প্রকাশ্যে ভারত বিরোধী মনোভাবকে প্রকাশ করতে শুরু করে দেয় যেমনটা কথা ছিল সেই মতো নির্বাচিত হওয়ার পরই তিনি মালদ্বীপের পুরনো ঐতিহ্যকে ভেঙে দিয়ে ভারত সফরের পরিবর্তে প্রথমে তুরস্ক এবং পরে চীন সফর করেন এবং সাথে সাথে চীনের সঙ্গে কুড়িটার ওপরে চুক্তি সাইন করেন এবং শুধু তাই নয় চীন থেকে ফিরে এসে ঘোষণা করেন যে ভারত যেন অবিলম্বে মালদ্বীপ থেকে তার হেলিকপ্টার এবং সেনা প্রত্যাহার করে নেয় রীতিমতো সময় বেঁধে দিয়ে হুমকি দেয় অথচ আমাদের সেনাবাহিনী সেখানে রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশনের জন্য ছিল ইন কেস অফ এনি মেডিকেল এমার্জেন্সি যখন জরুরি স্থানান্তরের প্রয়োজন হয় তখন সেখানে ভারতের ধ্রুব হেলিকপ্টার কাজ করত সম্প্রতি একটা ১৩ বছরের ছেলের মৃত্যুর খবর আসে কারণ তাকে সময় মতো কিন্তু এভ্যাকুয়েটেড করা সম্ভব হয়নি এই বিষয়ে আমি আগের ভিডিওতে একেবারে ডিটেলসে বলেছি সেই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন শুধু তাই নয় সম্প্রতি ছোটোখাটো অপরাধ করার ছুতো দিয়ে মালদ্বীপ একশো ছিয়াশি জন বিদেশি নাগরিককে মালদ্বীপ থেকে তাড়িয়ে দিয়েছে যার মধ্যে তেতাল্লিশ জনই কিন্তু ভারতীয় ছিল মজার ব্যাপার এই নির্বাসিত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি রয়েছে শ্রীলঙ্কান রয়েছে কিন্তু একজনও চীনা ব্যক্তি কিন্তু নেই মালদ্বীপ বলছে তাদেরকে যারা দেশ থেকে বিতাড়িত করেছে তারা নাকি মালদ্বীপে অবৈধ ব্যবসা চালাত ভারতের সঙ্গে মালদ্বীপের এই নতুন প্রেসিডেন্টের শত্রুতা এমন জায়গায় চলে গেছে যে লাস্ট তিন মাসে একজন ভারতীয় পর্যটকও কিন্তু মালদ্বীপে যায়নি যদিও চীন যে প্রতিশ্রুতি দিয়েছিল চীনের পর্যটক দ্বিগুণ হবে কার্যক্ষেত্রে সেটাও কিন্তু হয়নি মানে উদ্দেশ্য কিন্তু চীনের পরিষ্কার যে কোনোভাবেই হোক না কেন মালদ্বীপকে ঋণের ফাঁদে ফেলো আপনারা হয়তো জানেন যে মালদ্বীপের জিডিপি প্রায় পাঁচ বিলিয়ন ডলার কিন্তু এই মুহূর্তে মালদ্বীপের ঋণ রয়েছে তিন বিলিয়ন ডলার মানে একশো টাকা রোজগারের সংসারে ষাট টাকাই কিন্তু ধার বা দেনা আর তিন মাস আগে এই মোট ঋণের বিয়াল্লিশ শতাংশ ছিল চীনের কাছে আর এখন এই তিন মাস পরে সেটা বেড়ে হয়েছে আই রিপিট মাস আগে চীনের কাছে তাদের ঋণ ছিল মাত্র মাসে সেটা বেড়ে হয়ে গেছে ফর্টি নাইন পার্সেন্ট জাস্ট থিঙ্ক ভাবুন একবার কতখানি ঋণ নিয়ে নিয়েছে এই তিন মাসের মধ্যে। ভারতের সঙ্গে শত্রুতা করে পর্যটনে এমন খারাপ অবস্থা মালদ্বীপের যে লাস্ট তিন মাস মালদ্বীপ চীনের কাছ থেকে ধার করে সংসার চালাচ্ছে আর এরকম একটা ক্রিটিক্যাল অবস্থায় এখন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজু বলছেন যে সরকার কোনো রকমের উন্নয়ন প্রকল্প শুরু করতে পারবে না তার কারণ তাদের কাছে আর কোনো টাকা নেই অতএব কনক্লুশন এটাই যে মালদ্বীপের ওপরে এখন তিন দিক থেকে আর্থিক বোঝা তৈরি হয়েছে প্রথমত মালদ্বীপের অর্থনীতির আসে যে পর্যটন খাত থেকে যেটা কোভিড এর পর থেকে রীতিমতো সাফার করছিল আর এখন ভারতের পর্যটক না যাওয়ার কারণে মালদ্বীপের পর্যটক শিল্পের রীতিমতো নাভিশ্বাস শুরু হয়ে গেছে দ্বিতীয়ত মালদ্বীপের এই অভাবের সুযোগ নিয়ে চীন মালদ্বীপকে ট্র্যাপ ডিপ্লোমেসি সাদা কথায় ঋণের ফাঁদে চেষ্টা করছে আর তৃতীয়ত আজকে যখন মালদ্বীপ আর্থিক সংকটের মুখে তখনও কিন্তু তারা ভারতের মতো পুরাতন বন্ধুর সাথে শত্রুতা বাড়িয়েই চলেছে এই এতক্ষণ পর্যন্ত শোনার পর নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে মালদ্বীপে চীনের এত উৎসাহ কেন আসলে চীন মালদ্বীপকে ঋণের ফাঁদে ফেলে কিনতে চায় মানেটা কি সেটা বলবো তার আগে বলে নি যে বিজ্ঞানীরা বলছে যে গ্লোবাল ওয়ার্মিং যেভাবে বাড়ছে তাতে একুশশো সালের আগেই মালদ্বীপ সম্পূর্ণভাবে জলের নিচে চলে যাবে একথা শোনার পর আপনার হয়তো মনে হতে পারে যে তাহলে সমুদ্রের তলার মাটি কিনে চীনের লাভ কি লাভ আছে কারণ ঋণের ফাঁদে পড়ে ঋণ শোধ করতে না পেরে মালদ্বীপ ধীরে ধীরে তার সমস্ত দ্বীপের জমি একে একে চীনের কাছে বিক্রি করে দেবে বিক্রি ঠিক করবে না বিক্রি করা যায়ও না মানে বছরের লিজ দেবে আর কি যখন মালদ্বীপ ডুবে যাবে তখন তার আশেপাশের সমুদ্রের ওপরে চীনের নিয়ন্ত্রণ তৈরি হবে যার মানে হলো মালদ্বীপ ডুবে যাওয়ার পরে চীনের আসল লাভ শুরু হবে কিভাবে এটা বোঝার জন্য আপনাকে কোনো ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই আপনি হয়তো জেনে থাকবেন যে উনিশশো বিরাশি সালের ইউনাইটেড ল অফ সি অনুযায়ী একটা দেশের সমুদ্রের পুল থেকে দুশো সেই দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এক্সিস্ট করে যার ওপরে ওই দেশের অধিকার থাকে ওই এলাকার সভরিয়াল রাইট ওই পার্টিকুলার দেশের কাছেই কিন্তু থাকে ওই দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে সেই দেশ চাইলে কৃত্রিম দ্বীপ তৈরি করতে পারে কাঠামো তৈরি করতে পারে সামুদ্রিক গবেষণা পরিচালনা করতে পারে এবং কি সামুদ্রিক পরিবেশ সংরক্ষণের জন্য পদক্ষেপ নিতে পারে আর এটি কোনো ছোট এরিয়া কিন্তু নয় এটি দুশো নটিক্যাল মাইল পর্যন্ত এক্সটেন্ড হতে পারে ভারতের এক্সক্লুসিভ জোন যদি আপনি দেখতে চান তাহলে সেটা হচ্ছে এই রকম আবার মালদ্বীপের এক্সক্লুসিভ জোন যদি দেখতে চান তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই এইটা এত বড় একটা অংশ যার মানে মালদ্বীপের অস্তিত্ব থাকুক আর না থাকুক যতদিন পর্যন্ত অন পেপার মালদ্বীপ এক্সিস্ট করবে ততদিন মালদ্বীপের আশেপাশের দুশো নটিক্যাল মাইল জলে কি হবে সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কিন্তু চলে যাবে চীনের হাতে আশা করি পরিষ্কার হল মালদ্বীপের চীন ঠিক কী করতে চাইছে ভারত মহাসাগর এবং আরব সাগরের উভয়ের ওপরেই যাতে চীনের শক্তি বাড়ে প্রভুত্ব বাড়ে সেটাই কিন্তু চীনের আজকের মাস্টার প্ল্যান আসল মাস্টার প্ল্যান আর এজন্যই তারা করছে এতটা বিনিয়োগ এজন্যই তারা দিচ্ছে এত ঋণ ধীরে ধীরে ঋণের ফাঁদে ফেলে সমগ্র মালদ্বীপ দেশটাকেই দখল করে নেওয়া নিয়ন্ত্রণ করে নেওয়াটাই তাদের উদ্দেশ্য একজন ভারতীয় শিক্ষক হিসেবে আমার মনে হয় যে মালদ্বীপকে এটা অন্তত বুঝতে হবে চীন মালদ্বীপের মানুষকে আর যাই হোক ভালোবাসে না একুশশো সালের আগেই মালদ্বীপ যখন ডুবে যাবে জলের তলায় চলে যাবে আজকের বন্ধু চীন কখনোই কিন্তু মাল মালদ্বীপের মানুষদেরকে রিফিউজি হিসাবে নিজের দেশে জায়গা দেবে না তার কারণ মালদ্বীপ একটা মুসলিম দেশ আর মুসলিমরা চীনে কেমন আছে সবাই জানে উইঘুর মুসলমানদের সাথে চীন কেমন আচরণ করে সেটা কিন্তু সর্বজনবিদিত একটা ব্যাপার অথচ ভারত মালদ্বীপকে দীর্ঘ সময় ধরে আর্থিকভাবে সাহায্য করে আসছে অন্য সব রকমভাবেই সাহায্য করে আসছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন মালদ্বীপের এসেনশিয়াল রিকোয়ারমেন্টের সব কিছুই কিন্তু ভারত থেকে যায় বেশিরভাগ তাজা খাবার মাংস দুগ্ধ শাকসবজি কফি চিনি ফার্মাসিউটিক্যাল পণ্য ওষুধ সবই কিন্তু ভারত থেকেই যায় এমনকি চিকিৎসার জন্যও মালদ্বীপবাসীকে কিন্তু ভারতবর্ষের ওপরেই নির্ভর করে থাকতে হয় শুধু তাই নয় দু হাজার সালের বাজেটে ভারত মালদ্বীপকে একশো কোটি টাকা দিয়ে সাহায্য করেছিল দু হাজার সালে আমরা মালদ্বীপকে চারশো কোটি টাকা দেওয়ার কথা বাজেটে বলেছিলাম যদিও শেষ পর্যন্ত তাদেরকে মাত্র সাতাত্তর কোটি টাকা দিয়েছি এই শেষের দিকে মালদ্বীপকে আমরা আরো পাঁচশো তেইশ কোটি টাকা দেব অন্তত বাজেটের খাতায় এটা কিন্তু লেখা আছে শুধু তাই নয় মালদ্বীপের মোট পর্যটকের মধ্যে এগারো পার্সেন্ট কিন্তু ভারতীয় অথচ চীনের হাতে কোলকে খেয়ে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট এখন ভারত বিরোধী মনোভাব পোষণ করে যাচ্ছে শুধু তাই নয় মালদ্বীপের প্রেসিডেন্ট এতটাই চীন প্রীতি দেখাচ্ছে যে তারা ভারতের সঙ্গে শত্রুতা বজায় রাখতে গিয়ে এমনকি ব্যাংক্রাফ্ট বা দেউলিয়া হতেও প্রস্তুত কে বলতে পারে কাল মালদ্বীপের প্রেসিডেন্টের এই নীতির কারণে মালদ্বীপে গৃহযুদ্ধ বেঁধে যাবে না কারণ মালদ্বীপের আর্থিক সংকট যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষ মালদ্বীপের নেতৃত্বের উপরে কিন্তু ক্রমশ বিরক্ত হয়ে উঠছে আর তাতে কিন্তু মালদ্বীপের গৃহযুদ্ধ এড়িয়ে যাওয়াটা রীতিমতো মুশকিল ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতেই বলবে তবে মুইজু যে চীনের দালাল এটা কিন্তু মালদ্বীপের মানুষের কাছে রীতিমতো পরিষ্কার হয়ে গেছে মালদ্বীপের মাটি গরম হচ্ছে এই তিন মাস আগেই মালদ্বীপের রাজধানী মালের কর্পোরেশন ইলেকশনে দল কিন্তু হেরে গেছে মালদ্বীপের সংসদের ইতিমধ্যে মারামারি হাতাহাতি শুরু হয়েছিল আপনারা ভিডিও ক্লিপ দেখেছেন তেরো বছরের ছেলের মৃত্যুতে মালদ্বীপের সাধারণ মানুষ রাস্তায় নেমে আন্দোলন করতে শুরু করেছিল সেগুলোও কিন্তু আপনারা জানেন আর এখন মুইজু যখন বলছে যে টাকা নেই উন্নয়নের করার জন্য কোনো টাকায় অবশিষ্ট নেই তখন জনগণের ক্ষোভ কোথায় গিয়ে পৌঁছবে এটা নিশ্চয়ই আমরা উপলব্ধি করতে পাচ্ছি। যে মালদ্বীপের মাটিতে ইন্ডিয়া আউট ক্যাম্পেন হয়েছিল সেই একই মাটিতে চায়না আউটের গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি একজন ভারতীয় শিক্ষক হিসাবে আমি বলছি যে মালদ্বীপের মাটিতে চীনের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না দেব না দেব না সেদিন খুব দূরে নয় যখন মালদ্বীপের মাটিতে আগামীর আন্দোলনের স্লোগানে বলা হবে চীন তুমি দূর হটো দূর হটো দূর হটো দেখুন একজন ভারতীয় শিক্ষক হিসাবে আমি কিন্তু কান পাতলেই চীন দূর হটো স্লোগানটা শুনতে পাচ্ছি আপনারাও একটু সংবাদ মাধ্যমে কান পাঠুন আপনারাও চীন তুমি দূর হটো মালদ্বীপ থেকে এই স্লোগানের গুঞ্জন যে উঠছে এটা শুনতে পাবেন আশা করি এই পর্যন্ত বলার পরে বিষয়টা আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল আর যারা ডাব্লু পিসিএস অ্যাসপিরিয়েন্ট তাদের বলি এইটা কিন্তু এই তথ্যগুলো কিন্তু ডাব্লু পিসিএস এর এসে রাইটিংয়ের জন্য ভীষণ জরুরি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য জরুরি এবং মেন্সেও জরুরি যদি মনে হয় এই বিষয়গুলো কিন্তু খাতা কলম নিয়ে পয়েন্টগুলো নোটস করে নিয়েও যারা পার্সোনালি টেস্ট দেবে সামনে তাদেরকেও কিন্তু এই বিষয়ের ওপরে কোশ্চেন করা হতেই পারে যাই এরকম কঠিন বিষয় যদি খুব সহজ ভাষায় বুঝতে চান আমার কাছে তাহলে যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আপনার কাছে হয়তো এই বেল আইকন প্রেস করা সাবস্ক্রাইব করার ব্যাপারটা ফ্রি কিন্তু আমার কাছে আপনার এই কাজটা অত্যন্ত উৎসাহব্যঞ্জক যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানাবেন যে আপনি কি মনে করেন মালদ্বীপে কি চীনের ষড়যন্ত্র আমরা সফল হতে দেব কমেন্ট বক্সে জানাবেন কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়ার আমি অপেক্ষায় রইলাম ভালো থাকুন সর্বদা ভারতের পক্ষে থাকুন জয় হিন্দ জয় ভারত